শুভেচ্ছা। আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলা আপনাদের সাথে আছি সাইদ সাদী, আর শুরুতেই জানাবো শিরোনাম। জিম্বাবুয়ে সিরিজে সব ম্যাচ খেলবেন না সাকিব মুস্তাফিজ, 17 ক্রিকেটার নিয়ে হবে 3 দিনের প্রস্তুতি ক্যাম্প, নেই মিরাজ। টাইগার স্পিন কোচের দায়িত্ব নিয়ে রোমাঞ্চিত মুশতাক আহমেদ, অভিজ্ঞতা দিয়ে ঋষভ তাইজুলদের উন্নতির লক্ষ্যে কাজ করবেন। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে ভারতের নারী দল, প্রথম ম্যাচ 28 এপ্রিল। সাউথ আফ্রিকায় বক্সিংয়ে বাংলাদেশের স্বর্ণজয়, যুক্তরাষ্ট্র প্রবাসী জিন্নাতের অর্জনে খুশি ফেডারেশন, দেখছে বড় স্বপ্ন। জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য ডাকা হয়েছে 17 ক্রিকেটারকে, থাকছেন না সাকিব ও মুস্তাফিজ, সুযোগ হয়নি মিরাজের। সাকিব ফেরার পর ডিপিএলে দুটি ম্যাচ খেলে দলের সঙ্গে যোগ দেবেন, জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি খেলবেন না মুস্তাফিজ। জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে ব্যস্ত বিসিবি, ছুটি কাটিয়ে ফিরেছেন হেড কোচ হাতুরু সিংহে, নতুন স্পিন কোচ মুশতাক আহমেদও উপস্থিত মিরপুর হোম অফ ক্রিকেটে। ব্যাটিং কোচ ডেভিড হেম্প, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সাথে ভিডিও অ্যানালিস্ট মহসিন শেখকেও দেখা গেছে বোর্ডে। টি টোয়েন্টি বিশ্বকাপের রূপরেখা নিয়ে তোড়জোড় কোচিং প্যানেলের। জিম্বাবুয়ে সিরিজ ক্রিকেটারদের পরখের শেষ সুযোগ, প্রস্তুতি ক্যাম্পের জন্য 17 ক্রিকেটারের তালিকা দিয়েছে বিসিবি, সেখানে সাকিব ও মুস্তাফিজ নেই। সাকিব খেলবেন না একাধিক ম্যাচ, মুস্তাফিজের প্রথম টি টোয়েন্টিতে অনিশ্চিত। এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসলে দ্যার ইজ এ পসিবিলিটি যে ডিপিএলে তিনি একটা দুটো ম্যাচ ওখানে একটা খেলার সুযোগ থাকবে। টি টোয়েন্টি ম্যাচে যেহেতু 5টা ম্যাচ আছে, শেষের দিকে তিনি যেন খেলার সুযোগ পান। ফার্স্ট ম্যাচে উনি অ্যাভেলেবেল থাকবেন না, বিকজ উনি আসবেন, ওনারকে একটু আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। চোটের সাথে লড়ছেন সৌম্য সরকার, তাকে রাখা হয়েছে প্রস্তুতি ক্যাম্পে, আছেন বিশ্বকাপ ভাবনায়। সৌম্য সরকারও সম্পূর্ণ সুস্থ নয়, তিনি ইঞ্জুরি থেকে আস্তে আস্তে ফেরত আসার চেষ্টা করছেন। আপনারা জানেন কৌশলগত দিক থেকে যে লেকচারগুলো হবে সেগুলোতে তিনি যেন পার্টিসিপেট করতে পারেন, সেই জন্য তিনি দলের সঙ্গে থাকবেন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাইফুদ্দিন প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াডে সুযোগ পেয়েছেন, আফিফও আছেন, কিন্তু মিরাজকে রাখেনি নির্বাচকরা। দিন শেষে পারফরমেন্স একটা বড় ইস্যু, সাইফুদ্দিন হয়তো তার ব্যাটিংয়ে কিছুটাই এগিয়ে আছেন, আবার বোলিংয়ের দিক থেকে তার কম্পিটিটর আছে, সো দ্যাট ইটস এ গুড অপরচুনিটি ফর হিম। 28 এপ্রিল দেওয়া হবে জিম্বাবুয়ে সিরিজের চূড়ান্ত দল। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মুশতাক আহমেদ, জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের আগে দলের সঙ্গে যোগ দিলেন তিনি। অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের স্পিন বিভাগকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য মুশতাকের। টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে মুশতাক আহমেদের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার বিসিবিতে অভ্যর্থনা জানানো হয় তাকে। জাতীয় দলের ড্রেসিং রুমে শান্ত মুশফিকদের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী লেগ স্পিনার। ক্রিকেট অপারেশনসের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস বাংলাদেশ দলের অনুশীলন কিট মুস্তাকের হাতে তুলে দেন। প্রধান কোচ চান্ডিকা হাথুরু সিংহে, অধিনায়ক শান্ত সহ দলের কজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে মুস্তাক এদিন আলাপ সারেন। জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে বাংলাদেশের সঙ্গে মুস্তাকের মিশন শুরু হবে, যার মেয়াদ আসছে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। আমার বিশ্বাস আমি পার্থক্য গড়ে দিতে পারবো। বাংলাদেশে অনেক তরুণ প্রতিভা আছে, তাদের সঙ্গে আমার অভিজ্ঞতা বিনিময় কাজে আসবে আশা করি। সাদা বলের ক্রিকেটে এখন মাঝের ওভারগুলোতে লেগ স্পিনার, মিস্ট্রি স্পিনাররা পার্থক্য গড়ে দেয়, ভালো স্পিনার গড়ে তুলতে পারবো আমার বিশ্বাস। বর্ণিল ক্যারিয়ার মুস্তাক আহমেদের, খেলোয়াড়ি জীবনে ছিলেন দুর্দান্ত লেগ স্পিনার, পাকিস্তানের হয়ে 52 টেস্টে 185 উইকেট এবং 144 ওয়ানডেতে 161 উইকেট শিকার করেন। 92-এর বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। খেলা শেষে কোচিংয়ে মনোনিবেশ করেন, সেখানেও সফল হাই প্রোফাইল মুস্তাক। 2008 থেকে 2014 সাল পর্যন্ত ইংল্যান্ডের স্পিন বোলিং কোচের দায়িত্বে ছিলেন, এরপর 2 বছর ছিলেন পাকিস্তানের বোলিং পরামর্শক, 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ ও স্পিন বোলিং পরামর্শক হন।
ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে ভারতের নারী ক্রিকেট দল দুপুরে হরমনপ্রীতের নেতৃত্বে চার্টার বিমানে আসে টিম ইন্ডিয়া। বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানানো হয় বিসিবির পক্ষ থেকে। আগামী 28 এপ্রিল থেকে শুরু হবে সিরিজ, সব ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই নিয়ে তৃতীয়বার টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এলো ভারতীয় মেয়েরা। 2014 সালে প্রথম সফরে 3-0 ব্যবধানে জেতে ভারত, গত বছরের জুলাইয়ে সবশেষ সফরে ব্যবধান ছিল 2-1। ওয়ানডে সিরিজে দুই দলের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সেপ্টেম্বরে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে দুই দলের এই সিরিজ। আইসিসির আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশের মোর্শেদ আলী খান। গত মাসে প্রথম বাংলাদেশি হিসেবে শরফুদ্দোল্লাহ সৈকত এলিট প্যানেলে ঢোকার পর আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের একজন আম্পায়ারের জায়গা ফাঁকা হয়, সেখানে মোর্শেদকে যুক্ত করেছে আইসিসি। আগে থেকেই আন্তর্জাতিক প্যানেলে আছেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ এবং গাজী সোহেল। মোর্শেদ এখন পর্যন্ত নারী ও পুরুষ ক্রিকেটে 14টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। ম্যান্ডেলা আফ্রিকান বক্সিং কাপে স্বর্ণ জিতলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী নারী বক্সার জিন্নাত ফেরদৌস। ইথিওপিয়ান বক্সার গাইজাকে হারিয়ে এই অর্জন। এমন অভিজ্ঞতা জিন্নাতের প্যারিস অলিম্পিকের বাছাই পর্বে কাজে দেবে মনে করেন বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক। দেশের বক্সিংকে এগিয়ে নিতে আরও প্রবাসী বক্সারের খোঁজে আছে ফেডারেশন। সাউথ আফ্রিকার ডারবানে বাজলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত, উড়ল লাল সবুজের পতাকা। ম্যান্ডেলা আফ্রিকান বক্সিং কাপে স্বর্ণ জিতে দেশের জন্য সম্মান বয়ে আনলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী নারী বক্সার জিন্নাত ফেরদৌস। দেশের বক্সিংয়ে বড় অর্জন। ম্যান্ডেলা আফ্রিকান বক্সিং কাপে অংশ নেয় 27 দেশ, একমাত্র বাংলাদেশি হিসেবে অংশ নিয়ে বাজিমাত জিন্নাতের। 50 কেজি ওজন শ্রেণীতে সেরা হন ইথিওপিয়ান বক্সার গাইজাকে হারিয়ে। জিন্নাতের অর্জনে খুশি রামেশ দেশের বক্সিংয়ে। পার্টিসিপেন্ট দেশ ছিল 27টা, আর ও 4 জনকে মানে পরাজয় মানে হারিয়ে তারপর সে গোল্ডটা অর্জন করেছে। নারী বক্সিংয়ের সেই ধরনের একটা জাগরণ তৈরি করার চেষ্টা করতেছি, আর জিনাত আমাদের অনেক বড় একটা এক্সাম্পল। আরও কিছু চেষ্টায় আছি আর কি, বিভিন্ন জায়গায় নক করতেছি যে আরও কিছু প্রবাসী মেয়ে বা ছেলে বক্সার আনা যায় কি না, আনলে আমাদের জন্য খারাপ হবে না। গেল অক্টোবরে এশিয়ান গেমস দিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব শুরু জিন্নাতের। তবে সম্ভাবনাময় এই বক্সার এশিয়াডে প্রত্যাশা পূরণ করতে পারেনি। সাউথ আফ্রিকায় এমন সাফল্যে জিন্নাতকে ঘিরে স্বপ্ন বড় হয়েছে ফেডারেশনের। তার মেধা বলেন, তার যে এক্সপিরিয়েন্স বলেন, তার ফাইটিং টেন্ডেন্সি যেটা বলেন, যেটা আসলে ম্যাচ খেললে যে পরিমাণ এক্সপিরিয়েন্স গ্যাদার হয়, প্র্যাকটিসে কিন্তু সেই পরিমাণ হয় না। সেই দিক দিয়ে যদি বিশ্লেষণ করেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা ভালো, আমরা বা আপনারা ভালো কিছু আশাই করতে পারি আগামী 25 তারিখ থেকে যে ফাইটটা হবে, অলিম্পিক অলিভিয়ান ফাইট 25 মে থাইল্যান্ডে যেটা হবে, সেখানে জিন্নাতের মাধ্যমে হয়তো বা বাংলাদেশ একটা ভালো কিছু পেতেই পারে। বাংলাদেশে এখনও কোনো ম্যাচ খেলেনি জিন্নাত ফেরদৌস। আগামী নভেম্বর ডিসেম্বরে ক্লাব কাপ আয়োজন করে জিন্নাতকে বাংলাদেশে খেলার ব্যবস্থা করে দেওয়ার কথা জানিয়েছে ফেডারেশন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিএলে চেন্নাই সুপার কিংসের দেয়া 211 রানের টার্গেটে ব্যাট করছে লখনউ সুপার জায়ান্টস। এখন পর্যন্ত সংগ্রহ 4 উইকেটে 183 রান। পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ, বাউন্ডারি দিয়ে শুরু হয়, এরপর রান দেননি, তুলে নেন লোকেশ রাহুলের উইকেট। দীপক পাদিকালের ব্যর্থতা কাজ কঠিন করে লখনউর জন্য। তবে পরের 2 ওভারে খরুচে বোলিং মুস্তাফিজের, দিয়েছেন 28 রান। স্টয়নিস এক প্রান্ত আগলে রেখে 56 বলে তুলেছেন সেঞ্চুরি। এর আগে ঋতুরাজ গায়কোয়াদ ও শিভম দুবের তাণ্ডবে 210 রান তোলে চেন্নাই সুপার কিংস। ঋতুরাজ করেছেন সেঞ্চুরি, দুবের ব্যাটে 27 বলে 66 রান। ফেডারেশন কাপে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 3-0 গোলে হারিয়ে সেমিফাইনালে পুলিশ এফসি। গোপালগঞ্জে ম্যাচের শুরুতেই পুলিশকে এগিয়ে দেন উজবেক মিডফিল্ডার জাবখির। 6 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন শাহ কাজেম। ম্যাচের 23 মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেন পুলিশ এফসি। স্কোরশিটে নাম তুলেছেন উজবেক ডিফেন্ডার আজমত। 3 গোলে পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারেনি শেখ জামাল। মোহামেডান বসুন্ধরা কিংসের পর সেমিফাইনালে উঠল পুলিশ এফসি। আগামী মঙ্গলবার আবাহনী ও ফোর্টিস এফসির চতুর্থ কোয়ার্টার ফাইনাল।
বাংলালিংকের ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে দেখা যাবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের খেলা। 2025 পর্যন্ত বাংলাদেশের সব আইসিসি টুর্নামেন্ট সম্প্রচারের ডিজিটাল স্বত্ব পেয়েছে বাংলালিংক। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এই সময়ের মধ্যে পুরুষ ও নারী টি টোয়েন্টি বিশ্বকাপ, নারী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ, ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আর নারী ওয়ানডে বিশ্বকাপ দেখা যাবে টফিতে। এই ছয়টি টুর্নামেন্টে ছেলেদের 71টি আর মেয়েদের 95টি ম্যাচ স্বতন্ত্রভাবে ডিজিটালি সম্প্রচার করবে প্ল্যাটফর্মটি। অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান নির্বাহী সহ উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে লড়বে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১টায়। অ্যাস্টন ভিলার কাছে হারের পর সবশেষ ম্যাচ জিতে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আর্সেনাল। ধারাবাহিকতা রাখতে মরিয়া গানার্স হেড টু হেডে সবশেষ ৫ দেখায় ৪-৬ সঙ্গে এক ড্র আর্সেনালের। এই ম্যাচে ফেভারিট হিসেবেই নামবে আর্তেতার দল। শিরোপার লড়াই জমিয়ে রাখতে পূর্ণ পয়েন্ট চাই। অন্যদিকে ৩১ ম্যাচ শেষে ৯ নম্বরে চেলসি। মর্যাদার ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফেরাতে চায় পচেতিনোর শিষ্যরা। মিলান ডার্বিতে এসি মিলানকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এই জয়ে ৫ ম্যাচ হাতে রেখে সেরিয়া শিরোপা জয় নিশ্চিত করল ইনজাগির দল। প্রতিপক্ষের মাঠ হলেও ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে ইন্টার মিলান। ১৮ মিনিটে ফ্রান্সিসকোর লক্ষ্যভেদে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নেরাজুরিরা। কিছুক্ষণ পরে লিড বাড়ানোর সুযোগ হাতছাড়া করেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। তবে বিরতির পরেই থুরামের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার। শেষ দিকে এসি মিলানের তোমরি ১ গোল শোধ দিয়েছেন। শেষ বাঁশি বাজার সাথে ২০তম লীগ শিরোপা জয়ের উল্লাসে মাতে ইন্টার মিলান। Chukwueze bends it in, Rafaeli out, back across and Gabbia, in it goes from Tomori. Milan have half the deficit. The derby, Inter win the Scudetto. Number 20 is no longer a dream, it's a reality now. One star becomes two. এই ছিল আজকের যত খেলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরে রাখুন।